শিক্ষার্থী বন্ধুরা, বাই দ্য টাইম আমরা এই অধ্যায়ের যতগুলো টপিক আলোচনা করেছি বা যতগুলো বিষয় আমরা দেখেছি, উৎপাদন ব্যয়কে ঘিরে কিন্তু আসলে আমাদের সকল কর্ম প্রচেষ্টা, রাইট? তো এই যে উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট, আমরা যে একটি পণ্যকে কাঁচামাল থেকে শুরু করে একটি পরিণত পণ্যে রূপান্তর করি, এই উৎপাদন ব্যয়ের উপাদানগুলো কিন্তু আসলে আমাদের জন্য জানা খুবই জরুরি। সো উৎপাদন ব্যয়ের উপাদান বা এলিমেন্টস অফ প্রোডাকশন কস্ট, এইটা আমাদের জন্য বোঝাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা একটি কাঁচামাল, একটি সেলফ একটি কাঁচামাল, এই কাঁচামালকে আমরা শ্রমের সাহায্যে, যন্ত্রপাতির সাহায্যে আমরা কী করি, একটি পরিণত পণ্যে রূপান্তরিত করি। তো এই যে শ্রম এবং যন্ত্রপাতির সাহায্যে আমরা কাঁচামালকে একটি পরিণত দ্রব্যে রূপান্তর করি, তো এই স্টেপে আসতে গিয়ে আমাদেরকে কিছু কিছু খরচ আমাদেরকে অ্যাকচুয়ালি ফেস করে আসতে হয়। এদেরকেই আমরা বলছি এক একটি উৎপাদন ব্যয়। যেমন এখানে উৎপাদন ব্যয়ের উপাদান যখন বলছি আমরা, তখন আমরা ক্লাসিফিকেশন দেখছি, প্রত্যক্ষ মাল বা প্রত্যক্ষ কাঁচামাল অ্যাকচুয়ালি, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ। সো আমরা যখন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং প্রত্যক্ষ খরচ বলছি, তখন এই তিনটার কম্বিনেশনকে আমরা বলছি মুখ্য ব্যয়। এই তিনটার কম্বিনেশনকে আমরা কি বলছি? মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সূত্র কি? প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটার কম্বিনেশনকে আমরা কি বলছি? মুখ্য ব্যয়। তো প্রত্যক্ষ মাল বা প্রত্যক্ষ কাঁচামাল ইংরেজিতে বলা হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে আমরা কী বুঝি? ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি উৎপাদনে ব্যবহৃত হয় এমন কিছু। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল আমি কী বলেছি? উৎপাদনে ব্যবহৃত হয়, এটার আর কী কী বৈশিষ্ট্য রয়েছে? যে এইটার ব্যয়কে, এই যে প্রত্যক্ষ কাঁচামাল, এটার ব্যয়কে সহজে বা সরাসরিভাবে উৎপাদিত ব্যয়ের ব্যয়রূপে গণ্য করা যায়। অর্থাৎ যে পণ্যটা আমরা উৎপাদন করছি, এটার ব্যয় হিসেবে এটাকে সরাসরি চার্জ করা যায় বা সরাসরি এটাকে কী করা যায়? গণ্য করা যায়। এক্সাম্পল হতে পারে আসবাবপত্র তৈরিতে কাঠ। এখন কাঠ, এটা খুবই দৃশ্যমান, খুব ইজিলি দৃশ্যমান, এবং কাঠের ব্যয় কিন্তু আমরা খুব ইজিলি কী করতে পারছি বলতো? দেখতে পাচ্ছি, বা আমরা আলাদাভাবে কী করতে পারি? আইডেন্টিফাই করতে পারি বা আলাদাভাবে বিষয়গুলো জাজ করতে পারি। তো এই প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ কাঁচামাল, এই কনসেপ্টটা আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। নেক্সট যে টপিকটি নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব বা আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। অর্থাৎ এই যে পণ্য যারা উৎপাদন করছেন, এটার সাথে ডিরেক্টলি যারা জড়িত, সরাসরিভাবে যারা জড়িত, তাদের খরচকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম। তাদের খরচকে আমরা কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? প্রত্যক্ষ শ্রম। যেমন হচ্ছে আসবাবপত্র তৈরির মিস্ত্রি খরচ, অর্থাৎ যেই মিস্ত্রি আসবাবপত্র তৈরি করছেন, যিনি নিজে হাতে আসবাবপত্র তৈরি করছেন, তার খরচটা হতে পারে অ্যাকচুয়ালি এই প্রত্যক্ষ শ্রম। বা একটা কম্পিউটারের চিপসেটের কথা চিন্তা করি, কম্পিউটারের চিপসেট তৈরিতে একজন টেকনিশিয়ান বা যে হচ্ছে সেই ওটি উৎপাদন করছেন, তার খরচটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যক্ষ শ্রমের আন্ডারেই পড়বে। এইভাবে প্রত্যেকটা আইটেমের সাথেই আমরা বিষয়গুলো জাজ করতে পারি। হ্যাঁ, গেল প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ খরচ, বলতে আমরা কী বুঝি? প্রত্যক্ষ খরচ বলতে আমরা বুঝি, যেমন দেখো একটা এক্সাম্পল দিই আমি তোমাদেরকে, কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের ডিজাইন দরকার হয়, রাইট? এই ডিজাইন, এটা হয়তো প্রত্যক্ষ শ্রমের আন্ডারে পড়বে না, বা ডিজাইনের পাশাপাশি, ডিজাইন খরচের পাশাপাশি আরও কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে। ফর এক্সাম্পল, সেই পণ্যটি উৎপাদন করার জন্য বা কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য বিশেষ রকমের পরীক্ষামূলক খরচ বা রিসার্চ টাইপের কিছু খরচ, হ্যাঁ, এগুলোকে আমরা কী করি বলতো? আমরা প্রত্যক্ষ খরচের আন্ডারে ফেলি, কারণ এগুলো অ্যাকচুয়ালি কাঁচামাল নয়, এই খরচগুলো কাঁচামাল নয়, বা এই খরচগুলো সেই পণ্য উৎপাদনের সাথে জড়িত, বাট ইটস নট লাইক যে আমরা একজন আসবাবপত্র তৈরিতে মিস্ত্রিকে যেই খরচ দিচ্ছি এটার এটা প্রায় সেম, ব্যাপারটা আসলে এরকম নয়। সো আমরা পণ্য ডিজাইন করছি, আমরা এই পণ্য উৎপাদন করার জন্য কিছু পরীক্ষামূলক খরচ করছি, এই খরচগুলো আমাদের প্রত্যক্ষ খরচের আন্ডারে চলে আসবে।
আচ্ছা, পরোক্ষ খরচগুলো কি দেখো, পরোক্ষ খরচগুলো আমরা হয়তো প্রত্যক্ষভাবে সেই পণ্যের সাথে আমরা রিলেট করতে পারি না, বা এই খরচগুলো প্রত্যক্ষভাবে একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত না, বাট এই খরচগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো পরোক্ষ খরচের ভেতরও আমরা এই তিনটা ক্লাসিফিকেশন করতে পারি, অর্থাৎ পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ খরচ। অর্থাৎ এটাকে আমরা চাইলে কি করতে পারি, তিনটা ক্লাসিফিকেশন করতে পারি। একটি হচ্ছে পরোক্ষ কাঁচামাল, একটি কি বলতো শিক্ষার্থী বন্ধুরা, পরোক্ষ কাঁচামাল, আরেকটি কি পরোক্ষ মজুরি, আর আরেকটা আইটেম কি হবে সেই ক্ষেত্রে পরোক্ষ খরচ। সো পরোক্ষ কাঁচামাল কি, পরোক্ষ কাঁচামাল হচ্ছে ওই যে তোমাদেরকে হয়তো গত কয়েক ভিডিও আগে আমি বলেছিলাম যে ধরো কোনো একটি আসবাবপত্র তৈরিতে নাট বল্টু বা স্ক্রু, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পরোক্ষ কাঁচামালের এক্সাম্পল, যেখানে আসবাবপত্র তৈরিতে কাঠ হচ্ছে প্রত্যক্ষ শ্রমের, দুঃখিত, প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ। মজুরি, তো পরোক্ষ মজুরি কি বলা যেতে পারে, দেখো এই যে কারখানায় তো আমরা পণ্য উৎপাদন করছি, সেই কারখানার যে আসবাবপত্র তৈরিতে যে মিস্ত্রি সেই খরচটা নিচ্ছেন, যে খরচটা নিচ্ছেন সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম কিংবা প্রত্যক্ষ মজুরি। বাট সেই কারখানাটা অনেক কী করতে হয়, পাহারা দিতে হয়, ফোরম্যান বা পাহারাদার রয়েছে, সেই পাহারাদারকে আমাদের কী করতে হয়, মজুরি দিতে হয়। এখন আমাকে বলো, পাহারাদার কি সেই পণ্যটা উৎপাদন করছেন? না, পাহারাদার জাস্ট তার নিজের ডিউটিটুকু করছেন। সো তার মজুরি এটা কিন্তু প্রত্যক্ষ নয়, এটা কিন্তু পরোক্ষ। তবে হ্যাঁ, তার মজুরিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বা তার কন্ট্রিবিউশনটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে পরোক্ষ খরচের ক্ষেত্রে আমরা এরকম কিছু বিষয় বলতে পারি, যেমন তোমার কী বলবো, অবচয়। পরোক্ষ খরচের ক্ষেত্রে আসবে অবচয়, তারপর ভাড়া, বিমা খরচ, মেরামত খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, এগুলোকে আমরা এই পরোক্ষ খরচের আন্ডারে ফেলতে পারি। এইখানে পরোক্ষ খরচ বলতে আমি অ্যাকচুয়ালি একটা ব্রড ক্যাটাগরি বুঝিয়েছি, এবং সেই ব্রড ক্যাটাগরির মধ্যে আমরা এই তিন রকম খরচকে আমরা অ্যাকচুয়ালি দেখিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাকচুয়ালি তোমাদের জন্য উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ। নেক্সট ভিডিওগুলোতে আমরা এইগুলো টপিক ওয়াইজ দেখবো, এবং এই ভিডিওগুলো এবং এই বিষয়গুলো আরেকটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাইকে থাকার জন্য আমন্ত্রণ রইল। স্টে টিউন উইথ রবি 10 মিনিট স্কুল, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।